হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজা এসকে টিভি। যারা আমার চ্যানেলে নিউ অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, ভিডিওর নিচে রেড কালারের সাবস্ক্রাইব লেখা বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিও আপলোড করলে পেয়ে যাও নোটিফিকেশন। সাবস্ক্রিপশন একদম ফ্রি। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমি রিপোস্ট করছি, কোনো কারণে আমার এই ভিডিওটি ইউটিউব থেকে ডিলেট হয়ে গিয়েছিলো। সো এটি হলো দ্য শোমিস ক্যান প্রোডাক্টের ইনস্ট্যান্ট হেনা লোশন সম্পর্কে একটি রিভিউ। ইনস্ট্যান্ট হেনা লোশন একটি লোশন যেটা লাগানোর পর 15 মিনিটস রেখে তুমি ধুয়ে ফেলতে পারো। এরকম নয় যে তুমি অনেকক্ষণ তোমার চুলে ঘন্টার পর ঘন্টা এই হেনাটিকে রেখে দিতে হবে, যেটার সময় এখনকার দিনে এই বিজি দিনে আমাদের মধ্যে অনেকেরই হয়ে ওঠে না। এই হেনার প্যাকেজিংটাকে তোমরা দেখো, প্যাকেজিংটা ভীষণ স্ট্যান্ডার্ড কোয়ালিটির এবং এর মধ্যে কিন্তু একটা অসাধারণ স্টাইলিস্ট ভাব রয়েছে যেটা তোমরা দেখতে পারছো। এর প্রাইস 115 রুপিস ফর 400 গ্রাম প্রোডাক্টস। এটা দ্য শোমিস ক্যান প্রোডাক্টের একটি প্রোডাক্ট যেটাকে আমি 160 টাকায় দাস ব্রাদার্স থেকে পেয়েছি। এটা দেখতে এই ধরনের চকোলেটি কালারের হচ্ছে যেটা তোমরা দেখতে পারছো, এবং এটার একটা ভীষণ ভালো স্মেল রয়েছে যেটা আমি অনুভব করতে পারছি। সো ফ্রেন্ডস, তোমরা দেখো এটা দেখতে কীরকম। এবং এই হেনাটি আমি ডিরেক্ট নিজে অ্যাপ্লাই না করে এটার মধ্যে নিজের কিছু DIY রেসিপি অ্যাড করছি। তার জন্য আমি হানি, কোকোনাট অয়েল এবং অ্যালোভেরা জেল অ্যাড করব। কোকোনাট অয়েলটা অপশনাল, এক্ষেত্রে তুমি কার্ড অর্থাৎ দইও অ্যাড করতে পারো। 1 চামচ অ্যালোভেরা জেল, 1 চামচ 2 চামচ কোকোনাট অয়েল এবং 1 চামচ হানি অর্থাৎ মধু তুমি এর মধ্যে কিন্তু অ্যাড করে নিজের মিক্সচারটি তৈরি করতে পারবে। এই 3টি মিক্সচারকে মিক্সড করার পর কীরকম দেখতে হয় সেটা তোমরা দেখতে পারছো, তোমাদের সামনে রেজাল্ট রয়েছে, একটি স্মুথ পেস্ট আমরা পেয়ে যাব। এবং এটাকে আমি এখন চুলে অ্যাপ্লাই করে ফেলব। অ্যাপ্লাই করার পর কীরকম দেখতে হয় সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ফ্রেন্ডস, তোমরা আমার হেয়ারের আপার লুকটা দেখতে পারছো। অ্যাজ আই হ্যাভ নট গুড কোয়ালিটি অফ ক্যামেরা, আই কান্ট শো ইউ মাই হোল হেয়ার, সরি ফর দ্যাট। আমি তোমাদেরকে এতটুকুই দেখাতে পারছি। সো ফ্রেন্ডস, কথা হলো হেনা লোশনটি কেমন। এই ব্যস্ততার দিনে আমাদের পক্ষে আগের দিন হেনা ভিজিয়ে রেখে পরের দিন করা সবসময় হয়ে ওঠে না। তার ক্ষেত্রে দেখতে গেলে এই হেনা লোশনটি কিন্তু ভীষণ ভালো। চটপট প্যাকেট খোলো আর ইউজ করে ফেলো, একটা ইনস্ট্যান্ট কালার দেয় এবং এটা প্রথমবার ব্যবহারে তুমি কালারটাকে অনুভব করতে পারবে না। এটাকে 2 থেকে 3 বার 4-5 বার ব্যবহার করার পর তোমার চুলে একটা হালকা ব্রাউন কালার আসবে। আর হ্যাঁ, এটার ইনগ্রিডিয়েন্টসগুলো যখন আমি চেক করি এর মধ্যে কিন্তু কোনো প্যারাবেন টাইপের ইনগ্রিডিয়েন্টস নেই, তাই এটাকে আমার তরফ থেকে 4 স্টার। ইউ ক্যান ট্রাই ইট।